बामे माटी नीचे माटी ओपोरे बाशेर छाउनी एमन जायगाय जेते होबे थाकबे ना कोनो साथी एमन जायगाय रहते होबे थाकबे ना कोनो बाती अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा गुणगान ओ गुणकृत नारधना वर्चना वंदना সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে সকলকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার এই গ্রামটার নাম কি কুরপাই কুরপাই এই গ্রামের বিশাল জলসার আয়োজনে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আশার বসার শোনার তৌফিক দান করলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি মহব্বতের সুরে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ হাত উঠিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত নির্বাচিত যোগ্যতম আজকের জলসার মাননীয় সভাপতি সাহেব সম্মানিত উলামায়ে দ্বীন সম্মানিত দ্বীনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা পর্দা নসীমা ধর্মিকা আমার স্নেহময় মমতাময় মা ও বোনেরা দূর দূরান্ত থেকে মাইকের ধরে আওয়াজ শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন अल्लाह सुभानहु व तआला আমাদেরকে সুখের বিছানাতে না ঘুমিয়ে রেখে নার্সুমের বেটে অসুস্থতায় না রেখে হসপিটালের বেটে না রেখে বিভিন্ন বিপদে মুসিবতে না রেখে বিভিন্ন বাজারে দোকানে না রেখে এই আল্লাহ পাকের জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার জোরে চিল্লাই বলেন আমি তো মনে করি মেদিনীপুর জেলাতে মনে হয় দোকানপাট বসে না আজকে ব্যতিক্রম হলো কেন আমাদের এলাকাতে সিস্টেম তৈরি যে গতকাল কে আছেন সাহেব আর আমি ছিলাম রাত্রি 1টা পর্যন্ত জলসা হয়েছিল মালদা ডিস্ট্রিকে দুজনেই গাড়িতে একসাথে আসলাম আস্তে আস্তে গল্প হচ্ছিল যে মেদিনীপুরে জলসা করতে খুব ভালো লাগে এখানকার মানুষ খুব জলসা শোনে কিন্তু এখানে এসে ব্যতিক্রম দেখছি এখানে প্রমাট একবারে দোকানে ভরে গেছে জলসা কমিটিকে বলবো ভাই এরপরে জলসা দেবে তো প্রতিজ্ঞা করো এশারার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ করে গুটি বাড়ি পাঠিয়ে দিবে কারণ একদিকে কোরআনের কথা চলবে হাদিসের কথা চলবে আর একদিকে মেলাতে ঘুরবে এ বেয়াদবি আল্লাহ ক্ষমা করবেন না বলনে ওয়ালা কো ছাড়বে না শুননে ওয়ালা কো ছাড়বে না আল্লাহ কোরআন এবং হাদিসের যে মাহফিলে জেনারাই আপনারা এসে বসেছেন এই মাহফিল সম্পর্কে ফজাইল আমল আপনারা পড়েন মসজিদে ফজাইল আমল পড়া চলে না চলে না ফজাইল আমলে হাদিসটা লেখা আছে দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান দিতেন সাহাবারা মন দিয়ে ভক্তি দিয়ে মহব্বত দিয়ে শুনতেন নবীজি একদিন বক্তব্য দিতে দিতে বললেন সাহাবারা প্রতিদিন তোমরা আমার বক্তব্য শুনছো তোমরা কি জানো এই মজলিসের কত দাম সমস্ত সাহাবারা জানতেন
কিন্তু নবীজির পবিত্র জুবান দিয়ে শোনার জন্য সমস্ত সাহাবারা একই সুরে বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হাদিসের ইবারত লেখা আছে যার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে শুরু করলেন আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সালাম পড়ে একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জাবির সাহাবী তুমি দাঁড়িয়ে গেছো কিসের জন্য বলো? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার বয়ান শোনার পর আমার একটা প্রশ্ন জেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবা জাবির তুমি দাঁড়িয়ে যাও আমার বলো কি প্রশ্ন জেগেছে বলো। জাবির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা রচনা করা হয় যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয় ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল আর এই জিকরুল্লাহর মাহফিলে যারা আসবে বুঝবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। আমার প্রশ্ন হলো ওয়া ইন জানা ওয়া ইন সাদাকা হাদিসে এভাবে লেখা আছে ওয়া ইন জানা ওয়া ইন সাদাকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ যদি এই মাহফিলে কোনো জানা কারণে ওয়ালা চুরি কারণে ওয়ালা আসে বসে তবু কি আল্লাহ তাদের গুনাহ maaf করে দিবেন? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কো ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোন চিন্তাই করে যদি এসে বসে রহমতের মজলিসে কোন জেনাকারি এসে যদি বসে আল্লাহ তাদের কো ক্ষমা করে দিবে। মিনিটে নয় সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ একটা করে গুনাহ মাফ করছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর একটা করে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় লিখতেছেন। কিন্তু এই রহমতের মজলিস ছেড়ে জাহান্নামের মজলিসে যুবক ভাইরা কোন ঘোরাফেরা করছে? আমি কমিটির লোকদের বলবো এখানে কমিটি কিছু কিছু ছেলে দেখে দেখতে বাবা এখানে একদম লাগিয়ে নিয়েছে একবারে দেখে একবার দেখে খুব ঘুরছে। লাগিয়ে নেওয়ার অর্থ হলো ব্যাস লাগিয়ে নেওয়ার অর্থ হলো সুস্থভাবে সকলকে বসিয়ে জলসা সুস্থভাবে যেন শুনতে পারে বক্তা যেন বলতে পারে এই জন্য তোমার এই ব্যাস পড়ানো হয়েছে। ব্যাস করে তোমাকে ঘোরার জন্য ব্যাস তোমার গলাতে ঝোলানো হয়নি সেই জন্য যারা ব্যাস পড়ে আছো তাদেরকে আমি বলবো এদিক ওদিক ঘোরাফেরা না করে দোকানপাট গুলোকে দরকার হয় বন্ধ করে দাও রহমতের মজলিসে চলে আসো আর কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যাবে রহমতের মজলিসে বসো আল্লাহ তোমাকে কবুল করে নেবে। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন কাওয়ালাদা তুম্মিহি মায়ের পেট থেকে যখন বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না ওই বাচ্চাকে বলা হয় নিষ্পাপ মাসুম। এই মাহফিল থেকে যখন দোয়া করে বাড়ি ফিরবেন আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শেষ দোয়া করে কারা কারা যাব না হাত তুলি? এই দেখেন কেউ যাবে না হাত তুলে। জোরে বলেন একবার সকলে বলেন হাত তুলে বলে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুন। কারা কারা দোয়া না করে বাড়ি যাবেন হাত তুলেন। দোয়া না করে বাড়ি যাবেন এরকম লোক হাত তুলেন তো? দোয়া নিয়ে যাবেন তো? কথা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে প্রত্যেকের ইনশাআল্লাহ বলাকে প্রত্যেকের বসাকে আল্লাহ কবুল করুন। বলুন আমিন।
এতক্ষণ পর্যন্ত একজন মুফতি সাহেবের মুখে আপনারা কথাগুলো খুব ধীরে ধীরে শুনছিলেন, মসজিদে আমি শুয়ে শুয়ে শুনছিলাম, খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলছিলেন। কাজকর্মের ক্ষেত্রে বা বিভিন্ন মেহমানকে বিদায় দিতে বাড়ির কাজকর্ম সারতে দেরি হয়ে গেছে, হয়তো আপনারা আসতে পারেননি সবাই, মাশাআল্লাহ আপনারা প্রত্যেকেই চলে এসেছেন, এটা আমাকে খুব ভালো লাগছে। আল্লাহ পাক আমাদের সকলকে যতক্ষণ বলবো এবং শুনবো এর প্রতি শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আমল করার তৌফিক বলুন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় যদি কেউ একটা সুন্নতকে জিন্দা করতে পারে, 100 শহীদের দর্জা পাবে। বলুন সুবহানাল্লাহ, 100 শহীদের দর্জা। তুমি এমবিবিএস ডাক্তার হও না কেন, তুমি চিফ মিনিস্টার হন হন স্টার প্রাইম মিনিস্টার হও না কেন, একদিন তোমার মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রতিটা নাফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কারা কারা আমরা মরবো না, হাত তুলি তো, কারা কারা মরবো না, যাক পথ শুনছে বলুন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় ভুল করে, এখানকার সচেতন আমার যুবক ভাই থেকে শুরু করে আমার বাপজিদের থেকে শুরু করে প্রত্যেকে ওয়াজ শুনছে, বলুন আলহামদুলিল্লাহ। এখন যদি মনে করুন আমি জামিরুল ইসলাম এখন যদি অসুস্থ হয়ে যায়, এই গ্রামের ডাক্তার আপনারা নিয়ে চলে আসবেন না, আসবেন না, মোলবি সাহেব কি হলো দেখি, এদিক ওদিকে দেখার পরে একটা ইঞ্জেকশন দিব, যে হবে না, এখানে আগে চলে যাও তমলুক হসপিটাল দিয়ে চলে যাও। তমলুকের হসপিটালে ডাক্তার দেখলো এদিকে ওদিকে টিপাটিপি করে, বলছে এখানে হবে না, ওকে কলকাতায় পিজিতে নিয়ে চলে যাও। পিজিতে নিয়ে যাওয়া হলো, পাঁচ ঘন্টা সেখানে আমার ট্রিটমেন্ট হলো, পিজির ডাক্তার বলছে এমন কি অসুস্থ হয়ে ধরা পড়ছে না, একে ভেলোর নিয়ে চলে যাও, জানটা আছে তবেই তো ভেলোর যাবে, ভেলোরে নিয়ে যাওয়া হলো। ভেলোরের ডাক্তার 6 ঘন্টা ট্রিটমেন্ট শুরু করলো, ভেলোরের ডাক্তার বলছে এখানে সুস্থ হবে না, একে বেঙ্গালুরু নিয়ে চলে যাও, বেঙ্গালুরু নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা যদি আমার এখানেই মৌত হয়ে যায়, আমাকে তমলুক হসপিটালে নিয়ে যাবে, জোরে বলে নিয়ে যাবে না। এই জানের মানে কে, যেই হন না কেন, এই জানটা যখনই বেরিয়ে যাবে 6-7 ঘন্টার ভিতরে আপনাকে আমাকে মাটির নিচে কবরে রেখে দিবে না, রেখে দিবে না, সোনার মতন সংসারকে ফুল দিয়ে আর বাড়িটাকে একবারে মার্বেল দিয়ে বিছিয়ে আর সুন্দর গদিয়ালা বিছানাতে ঘুমিয়ে আর বালিশে সুন্দর বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন, একবার কি চিন্তা করেছেন এই জানের মালিক আল্লাহ জানটা যেদিন ছিনিয়ে নেবে এই সোনার মতন বডিটাকে কোথায় রেখে দেবে, জোরে বলেন কবর, কবর বাংলাতে কবর, কবর আরবিতে কব বা র, কবর, কবর, ওই কবরটাকে আমরা স্মরণ করি। সেই জন্যই তো আমি প্রথমেই বললাম, কবি বলছেন বাড়ি বাড়ি কর বান্দা এ বাড়ি তো তোমান সাড়ে তিন হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার। আপনাদের দেশে ক হাত কবর হয় গো, জোরে বলে সাড়ে তিন হাত কবর, ওই কবর যেতে হবে। কবরটা কেমন বলেছিলাম আবার বলছি, ডালে মাটি বামে মাটি নিচে মাটি ওপরে বাঁশের ছানি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথে, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন বাদী।
সাথী সঙ্গী থাকবে বাতি থাকবে থাকবে না কোন গাড়িতে নিয়ে যাবে যে গাড়ির কোনো চাকা নাই গাড়ি গাড়ি করো বাল্লা গাড়ি গাড়ি করো বাল্লা এ গাড়ি তো তোমার না মৃত্যুর পরে আসল গাড়ি খাটি কি তোমার জানা না সব জায়গাতে মাইক ডিস্টার্ব হয়ে যায় আমি যখন উঠি কেন কি জানি যাই ঈদের দিন এক জায়গায় জলসা করলাম তিন ঘন্টা জলসা হয়েছে ন লক্ষ টাকা কানেকশন করেছিলাম বারবার যখনই নারে তাকবীর বলছে তখনই মাইক বসে যাচ্ছে আমার ভাইরা এখানেও মনে হচ্ছে মাইক বসে যাচ্ছে শুরু করলাম কিন্তু শুরু হলো বক্তব্য তো হয় না আমার ভাইরা মাইক ডিস্টার্ব না করে মাইকওয়ালাকে বলবো ডিস্টার্ব না করে তুমি 200 টাকা আমার কাছে নিয়ে নেবে তাও ভালো কমিটির কাছে নিয়ে নেবে তাও ভালো কিন্তু মাইক ডিস্টার্ব না হয় আমার ভাইরা কবর ওই কবরে আমাদের প্রত্যেককে যেতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করতেন না জমিন আসমানকে সৃষ্টি করতেন না আল্লাহ পাক আপনার কামাকে সৃষ্টি করতেন না সেই নবীকে 63 বছর বয়সে চলে যেতে হয়েছে মদিনার সবুজ গম্বুজের নিচে আল্লাহর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছে কবরবাসীদের দিকে দেখে কবরের মাটির উপরে দেখে চিল্লে চিল্লে কান্না করতে নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তো সাহাবারা বলতেন ও নবী আপনার আগে পিছনের সমস্ত গোনা মাপ আপনি কেন কাঁদতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর এমন একটি জায়গা আমার সাহাবারা কবর কেমন জায়গা কোন সাথী সঙ্গে থাকবে না এমন জায়গায় কবর হলো এমন একটি জায়গা যে জায়গায় কিছুই থাকবে না এমন এই জায়গা এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে সবাইকে যখন নিয়ে নেবে কবর কাউকে ছাড়বে না কবরের ভালো আমল যদি থাকে কবর জান্নাতের জায়গা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ নারায় তাকবীর কাহে মাইক ডিস্টার্ব কাহে লাইট ডিস্টার্ব तम लोग का लोग कैसा क्यों है? है? लाइन चला गया अच्छा माशाल्लाह वो कुदरती कारण আমার ভাইরা ওই দিকে যারা আছেন মনে হচ্ছে পালিয়ে যাবে আগে আসেন না একটু আগে আসেন মাঝখানে কি দোষ করেছে জায়গাটা এই জায়গাটা দোষ কি করেছে সুবহানাল্লাহ দিনে মজলিসের আদব হলো কোন জায়গা খালি না রাখা তাহলে আদবটা এটাই সুন্নতটাকে আমরা পালন করব না কারা কারা তারা পিছনে বসটা কি যারা পালন করবে আগে আসি যারা পালন করবেন আগে আসেন আল্লাহ মনে হচ্ছে একবারে বসে গেছে চুম্বকের মতো গো হ্যাঁ সুবহানাল্লাহ পিছন দিকে আগে আসেন আর আগে আসেন চলে আসেন চলে আসেন আরো একটু আগে আসেন সামনের জায়গাটা পূরণ করেন আল্লাহ আকবার কেউ কেউ বাবার সুযোগ পেলে পালিয়ে যাবে বললেন কি না মাঝে মাঝে ছাড়ছে টানাটানি করেন না করেন না এই আপনাদের এখানে এসে আমি একটা জিনিস ভালো দেখেছি এক নম্বর হলো কোন মহিলাকে দেখা যায়নি এক নম্বর দু নম্বর হলো কাউকে সিগারেট আর বিড়ি টানতে আমি দেখিনি আমার এমন একটা জায়গাতে আমি এসেছি এটা রেকর্ড হলো এটা রেকর্ড হলো 5.5 মাস জলসা করেছি রোজার আগে
সব জায়গাতে দেখেছি মেয়ে মানুষের ভিড়। আজকে মেয়ে মানুষের একটা মেয়ে মানুষের মুখ দেখা যায় নাই, একটা মেয়ে মানুষকে এমনিও দেখা যায় নাই। আর দুই নম্বর কি বললাম, টানাটুনি নাই, বাম্পার। তাহলে আপনাদের যখন টানাটুনির প্রয়োজন পড়বে ওই ওতে চলে যাবেন, আমি যেন না দেখতে পাই, এটা ইতিহাসটা রাখবেন। কথা দিচ্ছেন তো? আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন আর গিয়ে কাঁদতেন। নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে কাঁদতেন, উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন, আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন। কবরকে দেখে যে চারটা সাহাবার কবর বললাম, একই সাধারণ সাহাবা গো ধরে বলে আল্লাহু আকবার। 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়াতে। নবীজি বলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি। নবীজি 10 জন সাহাবার নাম জান্নাতি জান্নাতি বলে গেলে, সেই সাহাবা গিয়ে যদি কবরে কাঁদতে পারে কবরস্থানে গিয়ে, আমি আপনি কেন কাঁদতে পারি না? কবরস্থানে বাপকে মাটি দিতে গেছে, ভাইকে মাটি দিতে গেছে, পালা প্রতিবেশীকে মাটি দিয়ে, দুনিয়ার গল্প দোকানে শেষ হয় নাই, বাড়িতে শেষ হয় নাই। কিছু মুসল্লি আছে মসজিদের কাতারে বসে বসে গল্প করে, ঠিক না বেটি? করে না? আবার কবরস্থানে গিয়ে মাটি দিতে গিয়ে বসে আছে, কি করবে? বলে তোর কত টাকা ব্যবসায় লাভ হলো, কি ব্যবসা করছিস, ইত্যাদির গল্প শেষ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়ে গিয়ে যখন কবরে দাফন করবে সেই সময়টুকু নবীজি বসে যান, আর একটা খেয়াল কুটো নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে দাগ দিতেন, চারটা দাগ দিতেন। আর ওই দাগে বোঝাতেন যে এই ছোট্ট মতো জায়গাতে একদিন একেও থাকতে হবে। আমার ভাইরা, আজকে কবর কি আমাদের ভয় লাগে না? কিছু কবর পূজারি আছে, কবরে গিয়ে তারা ঠক্কর মারে। যদি কবরে গিয়ে ঠক্কর মারা জায়েজ হতো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মতন পৃথিবীতে কোন ওলিয়া আল্লাহ কোন সাহাবের কবর হবে? জোরে বলে, চিল্লায় বলে, নবীজির কবরে যদি ঠক্কর লাগানো জায়েজ না হয়, হাবিজ আবি পীর সাহেবের কবরে গিয়ে ঠক্কর লাগানো জায়েজ হবে তো? আল্লাহু আকবার। ঠক্কর মারে না? মারে না, ঠক্কর মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যদি চাদর চড়ানো জায়েজ না হয়, তাহলে হাবিজ আবি পীর সাহেবের কবরে চাদর চড়ানো জায়েজ হবে তো? আমি একজন জামিরুল ইসলাম গরিব মানুষ, আমি উমরা করতে গিয়েছিলাম, আল্লাহর কাছে নিয়াত করেছিলাম, আল্লাহ যদি তুমি সমর্থ দাও প্রথমে বাড়ি গাড়ি কিচ্ছু করব না, প্রথমে তোমার নবীজির রওজা মোবারকে তোমার কাবা ঘরে তওয়াফ করব। আল্লাহ কবুল করেছিলেন। উমরা করতে গিয়েছিলাম, নবীজির রওজা মোবারকে ঘরে গিয়েছিলাম, যদি চাদর চড়ানো জায়েজ হতো, আমার মতন জামিরুল ইসলাম 20,000 টাকা দামের চাদর কিনে মদিনার বাজার থেকে কিনে নবীজির রওজা মোবারকে ভক্তি দিয়ে বিছিয়ে দিয়ে আসতাম। যদি ফুল দেওয়া জায়েজ হতো, একটা ভালো গোলাপ ফুল নবীজির রওজা মোবারকে দিয়ে আসতাম। যদি আগরবাতি জ্বালানো হতো নবীজির কবরে, যদি আগরবাতি জ্বালানো হতো, আমি একটা আগরবাতি জ্বালিয়ে দিয়ে আসতাম। যদি মোমবাতি জ্বালানো জায়েজ হতো নবীজির কবরে, তাহলে একটা মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে আসতাম। নবীজির কবরে যদি জায়েজ না হয়, হাবিজ আবি পীর সাহেবের কবরে এরকম জ্বালিয়ে আর এরকম আপনার চাদর বিছিয়ে আমাদের আমলকে নষ্ট করব কেন? জোরে বলেন, করব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কবরে নাম লেখা নাই, হাবিজ আবি পীর সাহেব মুজাদ্দিদে জামান হুজুরকে বলা, এইরকম করে টান মেরে একবারে লিখে দিয়েছে দাদা হুজুর কিবলা।
মাত্র দেড় কিলোমিটার রাস্তা জান্নাতুল মোয়াল্লা কবরস্থান সেখানে নাম লেখা একটা কবরের নাম লেখা নাই নবীজির রওজা মুবারক থেকে মাত্র 40 টা ধাপ আমি মেপেছিলাম কারণ বায়ানে বলবো তো 40 ধাপ পরে জান্নাতুল পাকি কবরস্থানে একটা নয় দুটো নয় 10,000 সাহাবীর কবর আছে একটা সাহাবীর কবরও নাম লেখা নাই একটা সাহাবীর কবরে কোন রকম ফন্দামি করা নাই সাধারণ কবর রাখা আছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কবর উপরে একটা শুধু পাথর রাখা আছে কিচ্ছু না সাধারণ কবর সাহাবাদের এত বড় জায়গা এত বড় উন্নত সাহাবাদের কবরে যদি কোন নাম লেখা না থাকে তোমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর কিবলা শরীফে কেমন করে তুমি নাম লিখতে পারো কথা বুঝে আসছে না আসছে না মালদার ভাষা বুঝতে পারছে মুর্শিদাবাদের ভাষা বুঝতে পারে আমার ভাইরা ওই সমস্ত পথ থেকে সরে এসে দাওয়াত তাবলীগের মেহনতের কাজকে করুন দাওয়াত তাবলীগের মেহনতের ওসিলায় আল্লাহর শুকর গোটা পৃথিবীতে কাজ চলছে দাওয়াত তাবলীগের মেহনতের কাজ যেখানে আছে সেই সমস্ত মসজিদগুলো চাকাচাক সেই সমস্ত মসজিদে জামাতের সাথে নামাজ হয় আর দাদা হুজুর কিবলা আর বিভিন্ন বান্দা মিয়া নবী সালাই মালাইকা এই সমস্ত করতে গিয়ে দেখে আসবেন জোহরের সময় একটা লোক নাহলে আসরের সময় দুটো লোক মাগরিবের সময় তিনটা লোক ফজরের সময় লোক নাই ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিয়ে মাইকে জোরে জোরে বলে নবী সবাই ঘুমিয়ে আছে এমন সময় চিল্লাই চিল্লাই বলে যদি মাইকে মুখ দিয়ে এরকম করে জায়েজ হতো নবীজির রওজা মুবারকের পাশে হযরত বেলাল মসজিদ আছে হযরত ওমর মসজিদ আছে হযরত আবু বকর মসজিদ আছে মক্কার কাবা ঘরের মসজিদ আছে যদি জায়েজ হতো ইয়া নবী সালাই মালাইকা বলে আপনার সম্বোধন করা তাহলে কাবা ঘরের মসজিদে বাইতুল্লাহ শরীফে সেখানে আপনার নবীকে সম্বোধন করে মাইক লাগিয়ে সেখানে বলা হতো না জোরে বলে চিল্লিয়ে বলেন না হতো না তাহলে সেখানে যদি এই সমস্ত না থাকে আমরা তা করব কেন জোরে বলে করা যাবে কোন রকম করা যাবে না আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম তোমরা শিরিক করো না শিরিক হলো সবথেকে বড় গুনাহ আল্লাহ পাক সব গুনাহকে maaf করে দিবেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক maaf করবেন না দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের কথা সাহাবাদের সামনে বুঝিয়ে দিয়েছিলেন সাহাবারা আমাকে কেঁদেছিলেন আজকে আমাদের কবরকে স্মরণ হয় না আজকে এই গ্রামে জলসা হচ্ছে কবরবাসী বড় খুশি আমার ছেলেরা আমার পাপা পার্শ্ববর্তী লোকেরা আজকে আমার আত্মীয় স্বজনরা দুটো হাত তুলে আজকে আমাদের জন্য দোয়া করবে যাদের দোয়া কবুল হবে এই মজলিসে যদি একটা লোকের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাক এলাকার সমস্ত কবরবাসীর গুনাহকে ক্ষমা করে কবরগুলোকে শান্তির জায়গা বানিয়ে দিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কাঁদতেন কবরকে দেখে আজকে কবরের কথা শুনেও আমাদের চোখে পানি আসে না কবর আমরা স্মরণ করে আমাদের শরীরটা আমাদের হালে হেলে না শরীরে কাঁপুনি আসে না দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা অনেক মুসলমানের যে যুবক ছেলেরা আছে তার নবীজির নামটা ভালোভাবে বলতে পারে না আমার মা বোনরা নামটা বলতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নামটা বলতে মনে না নবীজির কটা স্ত্রী ছিল নাম বলতে পারে না নবীজির কটা বেটি ছিল নাম বলতে পারে না নবীজির কটা ছেলে ছিল তাও বলতে পারে না নবীজির উপরে কব কত বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে বলতে পারে না নবীজি মক্কাতে কতদিন ছিল বলতে পারে না নবীজি মক্কাতে কতদিন ছিল বলতে পারে না নবীজির জীবন দশায় কতদিন তিনি দিয়ে দাওয়াত তাবলীগের মেহনত করেছেন কত বলতে পারে না মুসলমান ক্রিকেটের ক্লাব প্লেয়ার
প্লেয়ার কোনটা কে সব বলতে পারে সিনেমার নায়কের কথা বলতে পারে নায়িকার কথা বলতে পারে নাম বলতে পারে মুসলমান কিন্তু আজকে আমাদের ইসলামের কথা বলতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি আলেম হও যদি আলেম না হতে পারো তবে তুমি তালেবে ইলম হও তালেবে ইলম যদি না হতে পারো তবে তুমি দ্বীনের কথা শোনো দ্বীনের কথা যদি না শুনতে পারো তবে আলেমদের ভালোবাসো যে আলেমদের সাথে মুসাফা করলে আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহ maaf করে দেন যে আলেমদের দিকে সুচক্ষে সুন্দর নজরে যদি দেখতে পারেন আল্লাহ পাক চোখের গুনাহ maaf করে দেন আলেমদের সঙ্গে আল্লাহ পাকের নবী বলেন মহব্বত রাখেন আল্লাহ পাক আপনাকে মহব্বত করেন আলেমদের সঙ্গে মহব্বত যদি রাখেন তবে আল্লাহ পাক আপনাকে maaf করবেন আল্লাহ পাক আপনাকে তার সাথে জান্নাতে দিবেন হে মুসলমান সুন্নতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাফাহা বিকওমিন ফাওয়া মিনহুম যে তার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসর নাসর হবে মুসলমান আমরা প্রত্যেককে আলেমদের সম্মান করব জোরে বলেন ইনশাআল্লাহ घुमिए आलिमेर घुम बेहतर जोरे बोलुन सुभानाल्लाह আজকে আলেম ওলামাদের কথা শুনুন মাদ্রাসায় আপনারা ভর্তি হতে পারবেন অসম্ভব না আপনারা সবাই ব্যবসায়িক মানুষ বয়স হয়েছে কালিয়াচকের এক বন্ধু আজকে যে ওয়াজটা শুরু করতে চলেছি এই ওয়াজ শোনার পরে ওই বন্ধুটা আমাকে বলছে আমি মাদ্রাসায় ভর্তি হব আমি বললাম ভক্তজি আপনার দাড়ি পেকে গেছে মুছ পেকে গেছে মাথা চুলো পেকে গেছে হাত আর আপনি বলছেন এখন মাদ্রাসায় ভর্তি হব বলছে মাদ্রাসায় ভর্তি হব নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে ওই ব্যক্তি তুমি যে কোরআন পাককে শিক্ষা করে এবং কোরআন পাককে শিক্ষা দেয় আমি কোরআন শিখবো এবং পর্বতে শিখাবো বারবার ফোন করতে আছে বিশাল বড় মাদ্রাসা তো আমার মালদা ডিস্ট্রিক্টে নয় উত্তরবঙ্গের সবথেকে বড় মাদ্রাসা গয়েশবাড়ি অঞ্চল আলতাফিয়া মাদ্রাসা সেই মাদ্রাসাকে এলাকার লোক বিশাল ভালোবাসে আমার ভাইরা ও চলে এসেছে আমি বললাম ঠিক আছে তার মাদ্রাসা যদি এতই আপনার পড়ার নেশা উঠেছে থাকেন এক শিক্ষকের ঘরে তাকে আমি জায়গা দিলাম আমার ভাইরা পাঁচ দিন পর আমি বলছি শুনুন আপনাকে এবার ক্লাসে বসতে হবে ক্লাসে যা ক্লাসেও বসে পড়লো বলে হ্যাঁ বসে যাব দুদিন ক্লাস করার পর যে মাথা ব্যথা করছে আর হবে না তিন দিনের পর ব্যাডিং পত্র নিয়ে বাড়ি এবার চাচাকে আমি ফোন করছি চাচা তুমি চলে গেলে কেন বুঝছ মাদ্রাসায় পড়া কি কম ব্যাপার তাহলে মাদ্রাসায় কম ব্যাপার বলছে শুনেন নবীজি বলেছেন আলিম হও যদি আলিম না হতে পারে তালেবে ইলম হও আপনি তো আলিম হতে পারেন না তালেবে ইলম হতে পারেন না তাহলে কি কাজ দ্বীনের কথা মহব্বত দিয়ে শোনো মানে দ্বীনের কথাও যদি না শুনতে পারো তুমি আলিমদের মহব্বত করো তুমি জান্নাতে হবে জোরে বলবেন না তাহলে আমাদের প্রত্যেকের জান্নাতের আশা আছে না নাই জোরে বলে জান্নাতের আশা আছে আর জান্নাতের আশায় আপনারা বসেছেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বায়ান শোনাছেন কবরে ওগো খাদিজা পৃথিবী থেকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে খাদিজা তোমার স্বামী নবী বলে তুমি কবরে তুমি বেঁচে যেতে পারবে না ও খাদিজা আমি যখন সর্বপ্রথম
ইসলামের দাওয়াত থেকে শুরু করলাম গোপনে গোপনে তিন বছর খাদিজা তোমাকে সর্বপ্রথম ইমানের দাওয়াত দিয়েছিলাম তুই সর্বপ্রথম কালেমা পড়েছিলি খাদিজা শুনলেন কি না তোমার ধন সম্পদ সব কিছু তুমি ইসলামের জন্য তুমি আমাকে দান করে দিয়েছিলে খাদিজা তুমি কবরের ভিতরে তা বলতে পারবে না শোনো তুমি যদি ভালো আমল করে যাও তবে অবশ্যই তুমি কবরে শান্তি পেয়ে যাবে অন্যথায় কবরে যদি তুমি অশান্তি তুমি দেখতে চাও শোনো অশান্তি যদি কবরে হয়ে যায় একদিককার মাটি আরেক দিকে এমন করে চাপ দিবে যেমন এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভিতরে প্রবেশ করলো এক এক দিকের হাত দিয়ে আরেক দিকে চলে যাবে কষ্ট শেষ থাকবে না কবরে যাদের আজাব হবে একটা নয় 70 থেকে 99 টা সাপ আপনার নিযুক্ত করে দেবে একটা সাপ যদি দংশন করে 70 গজ মাটির নিচে চলে যাবে ওই 70 গজ মাটির নিচ থেকে সাপ আবার মুখ দিয়ে আপনার চিবি চিবি উঠাবে এই এই আজাবটা কেমন পর্যন্ত থাকবে এ খাদিজা এই জন্য তোমাকে আজ বলছি শোনো ভালো আমল করবে দুনিয়া থেকে চলে যাবার পরে যেন কবরের শান্তির জায়গা হয়ে যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বয়ান শোনার পরে যখন কবরকে স্মরণ আসতো কবরকে স্মরণ করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাওমাও করে কাঁদতেন শুধু তাই নয় বেহুশ হয়ে পড়ে যেতেন এই গ্রামের কোন আমার ভাইদের ভিতরে আমার মা বন্ধুদের ভিতরে কেউ কি বলতে পারবে যে একদিন কবরকে স্মরণ করে আমি মাথা ঘুরে পড়ে গেছি গো আমার ভাইরা আর একজন কেউ পাওয়া যাবে না যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমলকে যদি এক পাল্লা রাখা হতো আর গোটা বিশ্বের মহিলাদের আমল যদি এক পাল্লা রাখা হতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমল ভারী হয়ে যেত সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা তিনি কবরকে ভয় করতেন এমন ভয় করতেন তিনি বেহুশ হয়ে যেত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা একদিন বেহুশ হয়ে পড়েছে আল্লাহর নবীর চারটা বেটি কটা বেটি বললাম জোরে চিল্লায় বলেন আঙ্গুল দেখা হাত দিয়ে দেখা যুবক ভাইদেরকে যদি বলা যায় বলে ভাই নবীজির চারটা বেটির নামটা একটু বলো তো ওই যুবক ভাইয়ের হাওলা শেলদা হবে আজকে এই ওয়াজ শোনার পরে আমরা মুখস্থ করে নেব বলুন ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বেটির নাম ছিল জায়নাব কি নাম বললাম জায়নাব নবীজির দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া কি নাম বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় বেটির নাম হলো উম্মে কুলসুমা কি নাম বললাম উম্মে কুলসুমা নবীজির চতুর্থ বেটির নাম হলো ফাতেমাতু জাহরা খাতুন জান্নাত জান্নাতের সরদার নিজিনী হবেন জোরে বলুন সুবহানাল্লাহ চারটা বেটি কি সুন্দর নাম অনেকজন আমাদেরকে ফোন করে বল মাওলানা সাহেব আমার একটা বেটি হয়েছে একটা স্ট্যান্ডার্ড একটা নাম দিবেন তো আমি আর বলেন ইসলামিক কিছু নামের ভিতরে এই নামটাকে সবথেকে চারটা নামকে দেওয়ার আমি চেষ্টা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা বেটির নাম কত সুন্দর এই চারটা নাম আমি কি দিতে থাকি বলে হুজুর এই সমস্ত খালা দাদি ফুপুর নাম এ পুরাতন নাম কি চলবে না বলে আপনারা তাহলে পছন্দ করে নামগুলো হোয়াটসঅ্যাপে পাঠান নাম রাখছে লাভলি হুবলি দুবলি বলে দুনিয়ার এটা হলো ডিজিটাল দুনিয়া তো এখন এই দুনিয়াতে ডিজিটাল এই সমস্ত নাম রাখছে লাভলি নাম রেখেছে লাভ শিখে গেছে বুঝতে পারছেন না ছেলেদের নাম আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় নাম হচ্ছে আব্দুর রহমান
আর আব্দুল্লাহ এই নামগুলো যখনই বলা যাবে এই নাম চলবে না গো একবার দাদো দাদো নাম বলে কি নাম চলবে বলে হিরো বাটফা লম্পট জুয়াখোর লালটু ফলটু বাটফার এগুলো হলো আজকাল কাল ডিজিটাল নাম ঠিক না বেটি আমার ছেলের নাম রেখেছে জুনায়েদ আহমদ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নাম অনুসারে একজন আল্লাহর ওলির নামে নাম সেটিং করে ওনার নামটা রাখা হয়েছিল আড়াই বছর বয়সে দরজার কাছে যদি কেউ কলিং দিয়ে দেয় আর হুজুর বলে ডাক দেয় আগে আমার ছেলে সালামটা দিবে তিনতলা থেকে সালামটা দিবে আগে দেখবে কে আছে আড়াই বছরের ছেলে যদি বাড়িতে থাকে বলে বাড়িতে আছে আব্বু দূরতে দূরতে তিনতলা থেকে এসে দরজা খুলে দিবে সালাম দিবে আওয়াজ দিবে সালাম আবার মানুষ আবার বিদায় নেবে আবার সালাম দিবে নবীজি শিক্ষা দিয়েছে আসসালামু ক্বাবলাল কালাম কথাবার্তার পূর্বে তোমরা সালাম দাও সালামের প্রচলন ঘটাও আল্লাহ শুকর এখান থেকে আস্তে আস্তে যুবক ভাইদের সঙ্গে কয়েকটা দেখা হলো যুবক ভাইরা বলে গেল মোলবি সাহেব সালাম দে মোলবি সাহেব কাছে ভালা করে নিয়েছি মোলবি সাহেব সালাম দে আমরা কেন সালাম দেব সুজাপুরে চলে যাবেন মার্কাজ মসজিদ আছে আল্লাহ শুকর মাথায় টুপি আর শুধুমাত্র যদি আপনার দাড়িটা থাকে ইনশাআল্লাহ 1 কিলোমিটার হাঁটবেন 50টা তো কমসে কম সালাম পাবেন পরিবেশ তৈরি আছে আমার স্কুলে মাদ্রাসায় যাবেন আপনাকে আগে সালাম দিবে